গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে সকালের পার্ট ওয়ানটা তো তোমাদের অ্যানিভার্সারি শেয়ারই করেছিলাম, তো এটা হলো পার্ট টু। তো তোমরা অবশ্যই দেখে নিও, অবশ্যই ভিডিওটা দেখতে তোমাদেরকে তোমাদের ভালোই লাগবে। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধ্যা কিন্তু 7:30টার মতো প্রায় বাজে। তো বলেছিলাম যে হাজবেন্ড যেহেতু বাড়িতে সকালবেলা ছিল না, তার জন্য সকালবেলা কোথাও যাওয়া হয়নি, আর বিকালবেলা কোনো একটা যাবো হাজবেন্ডের সাথে কোনো একটা জায়গায়। সেরকমই একটা প্ল্যান ছিল যে বিকেলবেলা কোনো একটা রেস্টুরেন্টের মতো জায়গায় যাব, তো সেখান থেকে রাতের মানে ডিনারটা সেরিয়ে আসব। তো দেখো ওই জন্য রেডিও হয়ে নিয়েছি, এখন কিন্তু 7:30টার মতন বাজে, আর সকাল থেকে না সেটা সেভাবে ছিল না। আর এই বিকেলবেলার দিকে দেখো বেশ ভালোই ঠান্ডা লাগছে, আর এখন রেডি ফেডি হয়ে নিয়েছি, আর আদিও কিন্তু রেডি হয়ে নিচে চলে গেছে। আর কি বলো তো, তারপরে দেখো হাজবেন্ডের নেকলেসটা আমাকে একটুখানি পরিয়ে দিচ্ছিলই, আর তারপর এখন রেডি হয়ে এই যে বাইরে বেরিয়ে পড়েছি। বাড়ি কিন্তু বেশ দেখছি ভালোই ঠান্ডা আছে। আর এইদিকে আদি বারে বারে বলছে যে আমার সাথে এবার পাপার সাথে যাবে না, হাজবেন্ডও দেখো রেডি হয়ে নিয়েছে। তারপরে দেখো আমরা ইচ্ছাপুর স্টেশনেও কিন্তু চলে এসেছি, আর দেখো বাইরে কিন্তু আজকে লোকজনের আনাগোনাটা একটু বেশ কমই আছে, মানে অতটা বেশি একটা ভিড় নেই, মানে ঠান্ডাটা ভালোই লাগছে তো তার জন্যে। আর এখন দেখো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে। তো হাজবেন্ড বললো কোথায় যাব, তো বললো চলো দাদা বৌদির রেস্টুরেন্টেই যাই, কারণ ওখানে ও বিরিয়ানিটা খুব ভালোবাসে আমার হাজবেন্ড আর কি। আমি অতটা ভালোবাসি না, ছেলেটাও খুব ভালোবাসে, তো তার জন্যে। তো এসেছি, অনেকক্ষণই হয়েছে, তো এসে আমরা একদম 3rd ফ্লোরে নিয়েছি, মানে ওপরটায় নিয়েছি, তো এখানটা একদম ওপেন এয়ার। তো এর আগেও এখানে মানে অনেকবারই এসেছি, তো হাজবেন্ডের সাথে আসতে মানে ক্যান্ডলে ডিনার করব, খুব বেশ ভালোই লাগে। তো দেখো এখানে চলে এসেছি, আর এখানে আজকে বেশ মানে একদম পরিষ্কার, আর অনেকটাই ফাঁকা ছিল, খুব ভালো লাগছিলো, বসেছিলাম অনেকক্ষণ ধরে। তোমার মানে অর্ডার দেওয়া হয়েছিল, তো অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, যেহেতু তোমার নিয়েছিলাম আমরা মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি, তো দুটো নেওয়া হয়েছিল। তো দুটোতে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকটা এক্সেস লাগছিলো, আর এখানে বসে এখন আমরা কথা বলছিলাম। আর আদি তো বুঝতেই যাচ্ছিলো না, দেখো এদিক ওদিক করছিলো ওই দেখো। আর হাজবেন্ডকে বলছিলাম যে আজকে আমার মানে একটু ভিডিওগুলো করে দিতে, তো তার জন্য দেখো সব ভিডিওগুলো করে দিচ্ছে, তো এমনি সময় তো করতে চায় না, আর আজকে আমি বলেছি বলে আমার কথা কিন্তু না করেনি। তো যাই হোক, আমারও ভীষণই ভালো লাগছিলো। তো এখানে এখন বসে আছি, তো এর আগেও তো তোমরা দেখেছো যে আমার মানে বান্ধবী ছেলেদের যখন মানে বার্থডে পার্টি সেলিব্রেট করতে এখানে এসেছিলাম, তখনও কিন্তু বেশ ভালো লাগছিলো, আর আজকেও কিন্তু বেশ ভালোই লাগছে। তো এরকম মাঝে মাঝে কোথাও আসলে বেশ ভালোই লাগে। তো এইরকমভাবে মানে বিবাহ মানে আমার যে আজকে অ্যানিভার্সারিটা এইভাবে যে সেলিব্রেট করতে পারবো, সেটা কিন্তু সকাল থেকে মানে ভাবিনি। ভেবেছিলাম কোনো একটা জায়গায় যাব, তবে আর একটা কথা, আমি কিন্তু অন্য একটা জায়গায় যেতে চেয়েছিলাম, তো হাজবেন্ড বললো সেই জায়গাতে তো এর আগে অনেকবার গেছি, তো সেই জন্যে। তোমরা নিশ্চয়ই শ্যামনগরের জাফরান নাম শুনেছো, তো ওখানে মানে গত বছরই গিয়েছিলাম, মানে প্রত্যেক বছর ম্যাক্সিমাম টাইম ওখানেই যাওয়া হয়, যেহেতু ওটা আমাদের বাড়ির কাছাকাছি হয় তাই। আর আজকে দেখো এখন আমার গিফটটা কিন্তু আমার অ্যানিভার্সারির হাজবেন্ড দেয়নি, তো দেবে আমাকে বলেছে কদিন পরে, একটু মানে এটা ব্যবসাপক্ষ আর কি, অনেকটাই দামি তার জন্যে। তো যাই হোক, দামি জিনিস না যেতে তো ওয়েট করতে হয় বলো। আর দেখো কি দারুণ লাগছে এখান থেকে ব্যারাকপুরের মানে শহরটাকে খুবই ভালো লাগছে, আর আমরা বসেছিলাম একদমই ধারে। তো এইভাবে আজকে দিনটা কাটালাম, আর খুব ভালো লাগছে এরকম করে মানে এই বিশেষ দিনটাতে আমরা দুজনে এত মানে এরকমভাবে থাকি, আর সাথে ছেলেটা থাকে, তো খুবই মজা হয় আর খুবই ভালোও লাগে। তো অনেক আমাদের পাশে অনেকগুলো টেবিল বুকিং ছিল, তো তারাও চলে এসেছিলো এবং খাওয়া দাওয়া করছিল, বেশ মজাই হচ্ছিল। আর এখন দেখো এখনও কিন্তু আমাদেরকে সার্ভ করেনি, তো হাজবেন্ড এত মানে এই এত সুন্দর একটা পরিবেশ, এইটা বেশ ভালো করে আমরা এনজয় করছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই ম্যারেজ অ্যানিভার্সারির দিনে যদি হাজবেন্ড এরকম পাশে থাকে তো ভীষণই ভালো লাগে। আর আজকে তো মানে আমার খুবই ভালো গেল, কারণ হাজবেন্ড বাড়িতে চলে আসার পরে আমরা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করতে পেরেছি, কারণ সেরকমভাবে তো একসাথে স্পেন্ড করা হয় না, কারণ হাজবেন্ডও কাজে ব্যস্ত থাকে,
আমিও সংসারে কাজকর্ম, তারপরে যে ভিডিও শ্যুট করা এগুলো নিয়েই ব্যস্ত থাকি, তো ছেলের পড়ানো নিয়ে ব্যস্ত থাকি, তো সেরকমভাবে আর কিছু করা হয় না, তো সেই আর কি। তো দেখো এখন আবার সেই, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনও কিন্তু আমাদেরকে আমাদের ডিনারটা সার্ভ করেনি, তো ওয়েটই করছি, অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। তো বাইরের ওয়েদারগুলো ভালো লাগছিলো, আর একটু বসে আমি ফটোশ্যুটও করছিলাম আর একটু রিলসও বানাচ্ছিলাম। তো দেখো এরকমভাবে আজকে দিনটা কেটে গেল। তো তোমাদের কাছে মানে অনুরোধ করবো বন্ধুরা, অনেক 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 করে আমাকে আমার জন্য প্রে করো, যেন সারা জীবন হাজব্যান্ডের সাথে এইভাবে এই দিনটা কাটাতে পারি, অনেক বছর ধরে যেন আমরা একসাথে থাকতে পারি, পাশাপাশি কাছাকাছি থাকতে পারি, এই আর কি। আর এখন দেখো আমাদের সার্ভ করে দিয়েছে, আমরা দুটো বিরিয়ানি নিয়ে নিয়েছি, দেখো অনেকটা করেই রাইস দিয়েছে, এতটা করে হয়তো আমাদের লাগবেও না। আর এখানে একটা স্যালাড দিয়েছে, তো একটা ছিল চিকেন আর একটা ছিল মাটন। তো আদি যেহেতু মাটনটা বেশি পছন্দ করে, আর আমিও মাটনটাই খাই, আর হাজবেন্ডটা তোমার চিকেনটা খায়, তো ওর জন্য নিয়েছিল তোমার চিকেনটা, আমি আর ছেলে খেয়েছিলাম মাটনটা। তো যাই হোক দারুণ সুস্বাদু ছিল, খুব ভালো লাগছিলো, আর একদম ধরছিল, তো এর জন্য আরই ভালো লাগছিলো। তবে মানে রাইসটা অনেকটাই হয়ে গেছিলো, এতটা খেতে পারছিলাম না, তো যতটা মানে খাবার খাবো, ব্যাস বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে না, খুব এনজয় করছি। আর মাকেও বলেছিলাম আসবার কথা, কিন্তু মা কী বলো তো, এই ঠান্ডার মধ্যে পায়ে তো খুব যন্ত্রণা, এই জন্যও আসতে চাইনি। তো বন্ধুরা ভিডিওটা তো মানে অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই দেখো, আমি বলছি হাজব্যান্ডকে যে একটুখানি আমার হাতটা বেছে দিতে। তো আমার হাজব্যান্ডের আর করতে হলো না, ছেলেই আমার এই যে হাড়গুলো একটু বেছে দিচ্ছিল মানে মাটন থেকে। তো দেখো খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর যে কথাটা বলছিলাম বন্ধুরা, প্লিজ পাশে দেখো সাথে দেখো একটু সাপোর্ট করো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট করো, কমেন্ট করে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর যদি লাইক করো তাহলে মোটিভেট হয়ে আবার নতুন করে ভিডিও বানাবো। আর একটা কথা বন্ধুরা, কিছুদিন ধরে একটু ব্যস্ত আছি, আর যেহেতু ফাইনাল এক্সাম চলছে সে মানে শুরু হয়নি এখনও, তো ওকে প্রিপেয়ার করার জন্যে মানে ভিডিও শ্যুটগুলো করতে পারছি না। আর যদিও বা ভিডিও শ্যুট করা থাকছে, সেটা এডিটিং করতে অনেকটা টাইম লাগছে বলে সেটাও মানে আমি পোস্ট করতে পারছি না। তো বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও, আর যেটা বলবো বন্ধুরা তোমরা খুব 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 ভালো থেকো, আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, স্কিপ করো না প্লিজ। আর হাজব্যান্ডের থেকে যে গিফটটা এখনও পাইনি, যখন আমি পাবো তখন কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যেই মানে হাতটা আমাকে হাজব্যান্ড পরে দিচ্ছিলো, এইটাও হচ্ছে ও কোনো একটা বিবাহবার্ষিকী আমাকে দিয়েছিলো। তো যাই হোক এখন আমরা খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, আর চলো এখন তোমাদেরকে টাটা জানিয়ে এখানে বিদায় দিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, ভালো, বাই বাই, গুড নাইট।